Assalamualaikum everyone. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে রুই মাছ ভুনা কারি। তো আমি কিভাবে রুই মাছ ভুনা রান্না করেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন ইনগ্রেডিয়েন্টস গুলো শেয়ার করছি। এখানে আমি সারফেস রুই পিসকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে 1.5 টেবিল স্পুন টমেটো পিউরি, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টি স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টি স্পুন ধনিয়া গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, এখানে হচ্ছে পেঁয়াজ এবং রসুনকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, 1/2 কাপের মতো। তো এই হচ্ছে আমার আজকের ইনগ্রেডিয়েন্টসগুলো, আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে হচ্ছে কিছু ধনে পাতা অ্যান্ড গ্রিন চিলি। এখন আমি ফিশগুলোকে বেজে নিব, এর জন্য একটি মিক্সিং বোলে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণের তেল, আর একটু লবণ দিয়ে আমি ফিশগুলোকে মিক্স করে নিয়ে নিব। ফিশগুলোকে আমি ফ্রাই করে নিব। তো মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ফিশগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে ফিশের পরিমাণটা কমে বেশি করে নিতে পারবেন। এখন এগুলোকে আমি মিক্স করে নিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ফ্রাই করব। এখানে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ফিশগুলো দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে এগুলোকে আমি বেজে নিব গোল্ডেন ব্রাউন করে। এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে ফিশগুলো রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। এখন দেখতেই পাচ্ছেন ফিশগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা ডন। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। ফিশ কারি তো অনেকে অনেকভাবে কুকিং করে থাকেন, তবে মাঝে মধ্যে ডিফারেন্ট করে কুকিং করলে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন ফিশগুলোকে আমি কুক করব, এর জন্য এখানে একটি ফ্রাই প্যানে আমি 2 পিস কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে আমি এগুলোকে একটু বেজে নিব। খুব ভালোভাবে কিন্তু বেজে নিতে হবে, তাহলে কারির ফ্লেভারটা খুবই ভালো আসবে এর জন্য। এখন আমি অ্যাড করব গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো। এখন টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, এটি অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। এখন সবগুলো মশলা একসঙ্গে মিক্স করে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, এতে করে কারির ফ্লেভারটা খুবই দারুণ আসবে। এভাবে কষিয়ে নিতে হবে, আমি নেড়ে নিচ্ছি দেখতেই পারছেন। মশলাটা যত কষিয়ে নেবেন কারির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এখন আমি একটু পানি অ্যাড করব, এর মধ্যে অল্প পরিমাণে পানি অ্যাড করব।
যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন পানি অ্যাড করছি। এখন আবারও নেড়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে মশলাটা আবারও ভালোভাবে কষানো হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর, মশলাটা কিন্তু কষানো ফিনিশ। এখন আবারও একটু নেড়ে নিচ্ছি আর এর মধ্যে ফিশগুলো অ্যাড করব। যেহেতু ফিশগুলো অলরেডি কুক হয়ে গিয়েছে, কারণ আমি এগুলোকে ফ্রাই করেছি, এর জন্য বেশি ঝোল করব না, এর জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করবেন, আর মশলাটাও আপনারা আপনাদের পরিমাণ মতো, যে যতটুকু মশলা পছন্দ করেন ততটুকু অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতো অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ অ্যান্ড কিছু ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কুক করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আবারও মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এই তো খারিটা কিন্তু অলমোস্ট ডন, এখন রেস্টে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আবারও ধনে পাতা দিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।